ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হলেন বর্তমান মেয়র সাঈদ খোকন। তার পরিবর্তে মনোনয়ন দেয়া হয়েছে ঢাকা 10 আসনের সংসদ সদস্য শেখ ফজলিনুর তাপসকে। আমি এখন মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনন বোর্ডের সিদ্ধান্ত শেখ ফজলে অনেকে মনে করছেন দায়িত্ব পালনকালে সাঈদ খোকনকে নিয়ে নানা বিতর্ক ওঠায় এই নির্বাচনে প্রার্থীর পরিবর্তন হয়েছে। ঢাকাবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ, ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল না হওয়া ও প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারাও বাদ পড়ার কারণ হতে পারে। ২০১৫ সালের 28শে এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত সাঈদ খোকন। তার বাবা মোহাম্মদ হানিফ ছিলেন অবিভক্ত ঢাকা সিটির প্রথম নির্বাচিত মেয়র। রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে গত 25শে জুলাই এক অনুষ্ঠানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাকে গুজব বলে মন্তব্য করেন মেয়র খোকন। মশা নিয়ে রাজনীতি কাম্য নয়, মশা নিয়ে রাজনীতি কাম্য নয়। যে তথ্যটি আসছে 3.5 লক্ষ আক্রান্তের কাল্পনিক তথ্য, এটা সম্পূর্ণভাবে একটা কাল্পনিক তথ্য, বিভ্রান্তিমূলক তথ্য। ছেলে ধরা 3.5 লক্ষ মশায় আক্রান্ত, ডেঙ্গুতে আক্রান্ত, একই সূত্রে গাঁথা। সরকার দৃঢ়ভাবে প্রতিজ্ঞ জনগণকে নিয়ে এই ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করবে, ডেঙ্গু রোগীদের পাশে থেকে সাথে থেকে ডেঙ্গু মোকাবেলার মধ্য দিয়ে এর কঠিন জবাব দেবার জন্য সরকার সর্বদা প্রস্তুত রয়েছে। ঢাকা দক্ষিণে 4.5 বছর মেয়রের দায়িত্ব পালনকারী সাঈদ খোকনের ওপর আওয়ামী লীগ আস্থা রাখতে না পারলেও ঢাকা উত্তরে মাত্র 9 মাস মেয়রের দায়িত্ব পালনকারী আতিকুল ইসলামই ফের আস্থা রাখতে যাচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী হিসাবে নির্বাচন করবেন মনোনীত হয়েছে আতিকুল ইসলাম। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি।